দীর্ঘ পাঁচ বছর ধরে মিলেছে ভুরি ভুরি প্রতিশ্রুতি, কিন্তু মেলেনি আবাস যোজনার ঘর। টিনের ছাউনি দেওয়া মাটির ঘরে কোনো রকমে দিন কাটছে মুর্শিদাবাদের খড়গ্রামের বাসিন্দা ছবি শেখের। নুন আনতে পান্তা পুরনো সংসারে সদস্য সংখ্যা আটজন হলেও উপার্জনের মানুষ মাত্র একজন। ছেলে দিনমজুরি করে টাকা না আনলে চলে না সংসার। একটি মাত্র ঘর ও এক খালি বারান্দা ভরসা, সেখানে গৃহপালিত পশুর সঙ্গে অতি কষ্টে দিন কাটছে এই পরিবারের। কষ্ট মষ্ট করে আমি জায়গাটন কিনে আছি, তা কাগজ নিয়ে যেছে সরকার বলছে আজ দিব কাল দিব করে দিচ্ছে না। পাঁচ বছর হবে, খুব কষ্ট, কারেন্ট না, ঘরে আটজন আছে, মাঠে ধারা বাড়ি। সরকারকে কাগজ জমা দিছি পার্টি আজ দেবো কাল দেবো করে আজ পাঁচ বছর থেকে ঠেলছে। তা সরকার থেকে একটা ঘর পেলে পরে ভালো হইতো, আমরা থাকতে হইতাম, পানি হয়েছে আর হচ্ছে প্রচুর কষ্ট হয়েছে। তিরপল নিয়ে এসে কিনে পিননি যে মাথায় দিয়ে থাকছি। এছাড়াও ঘরে নেই ইলেকট্রিকের ব্যবস্থা, এদিকে আর্থিক অবস্থা এতটাই খারাপ যে সবসময় কেরোসিন কেনার মতো সামর্থ্য থাকে না, ফলে অন্ধকারে দিন কাটাতে হয় অসহায় এই পরিবারকে। 12 বছর হয়ে গেল, কারেন্ট নাই, কিছু নাই, নোম ফুটে তেলও পাওয়া যায় না, আঁধারা থাকতে হয় কোনো কোনো সময়, কেরাসিনও পাওয়া যাচ্ছে না। এখন কী করেন? তখন সব মা বাবা ছেলে সব এক জায়গায় থাকি একটা ঘরে, বাইরের তো অবস্থা খারাপ, ওই ভিটো ঘর তো একটুনি ঘর। কেন প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হচ্ছে না? ভোটের সময়ের বস্তা ভরা প্রতিশ্রুতি সবটাই কি ভোট নেওয়ার কৌশল? সাফাই সুশাসক শিবিরের মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক, তারা তাকে নিয়ে স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে গিয়ে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করবেন। এত অভাব অভিযোগ প্রকাশ্যে সুফল কি কিছু মিলবে? ঘটনায় সরব হয়েছে বিরোধী শিবির। অধিকাংশ পঞ্চায়েত এই তৃণমূলের চোরদের দ্বারা নিয়ন্ত্রণ। তারা বেছে বেছে তিনতলা বাড়ির তৃণমূলের নেতাদের ঘর দিচ্ছে, যাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী মানুষ আছেন তাদেরকে ঘর দিচ্ছে। অথচ এই রকম ধরনের খড়গ্রামের ছবি শেখের মতন যারা নিরুপায় অশিক্ষিত গরিব মানুষ তাদের ঘর হয় না, বড় লজ্জার বিষয় এটা। এই পশ্চিমবঙ্গে আমরা এখনো পর্যন্ত এই রকমভাবে যারা দিন কাটাচ্ছে তাদের জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কিছুই করতে পারছি না। খোঁজ নিলে হয়তো এমন বহু ছবি শেখের কাহিনী প্রকাশ্যে আসবে, তাদের কাছ থেকেও মিলবে ভুরি ভুরি অভিযোগ। কিন্তু এর সমাধান আদৌ কি কিছু হচ্ছে, নাকি সংবাদের শিরোনামে না যাওয়া পর্যন্ত প্রশাসনের টনক নড়বে না, প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয় তার প্রাপ্য সরকারের কাছ থেকে যা যা পাওয়ার সেগুলো আদৌ কি পাবে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সীমন্ত দাসের সঙ্গে মৃন্ময় গোস্বামী, কাকাড়া নিউজ।